বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায় বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার রাশেক, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়। যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে এই মুহূর্তে সাবাসী অভিযান চলছে জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের গ্রেফতারের জন্য, তিন দিনে প্রায় কয়েক হাজারকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে যদিও প্রায় ৪৯ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে বলে পুলিশের ধারণা, কিন্তু বিএনপির দিক থেকে যে অভিযোগ সেটি হচ্ছে যে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং এই অভিযান ঘোষণা দিয়ে অভিযানের কতটা সাফল্য আসে সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এবং ঘোষণা দেওয়ার পরে যাত্রা শুরুতেই একজনকে হত্যা করা হয়েছে আপনি জানেন। তো সব মিলিয়ে আসলে এই অভিযানটি কতটা সফল হচ্ছে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত বাংলাদেশের এখন যে উদ্ভূত পরিস্থিতি তাতে করে একটা সাহসী অভিযানের প্রয়োজন ছিল বটে। আর জেএমবি ধরার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কৃতিত্ব বা সফলতা, এটা নিয়ে বোধহয় সন্দেহ করা খুব একটা অবকাশ নাই। কারণ ১৭ কোটি মানুষের দেশে মাত্র 1.5 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে যেভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, বোমা, গোলা বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে এবং জেএমবি ব্যক্তিদের গ্রেপ্তার হয়েছেন, তাতে আমি মনে করি তাদের সক্ষমতা বহিঃপ্রকাশ ঘটে। আর আপনি যেটা বললেন যে সাড়াশি অভিযান কতটা সফল হয়েছে, এটা এখন বলা যাবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যে বৈঠক হচ্ছে সেখানে তিনি একটা পরিষ্কার একটা কথা বলেছেন যে আমরা প্রকাশ্য দিবালোকে পেট্রোল বোমার মতো অগ্নি সন্ত্রাস যেটা বিএনপি জামাত সংগঠিত করেছিল সেটা যেমন দমন করতে পেরেছি, আবার একই সাথে 2013 সালের 5 মে থেকে 5ই জানুয়ারি 2014 সাল পর্যন্ত দীর্ঘ আপনার প্রায় 7-8 মাসের যেই সন্ত্রাস আমরা দেখেছিলাম সেটাকেও যেমন দমন করতে পেরেছি, ইনশাল্লাহ আজকে যেই গুপ্ত হত্যা আমরা দেখতে পাচ্ছি সেটাও দমন করা সম্ভব হবে। তবে আজকে সেটা বলা সম্ভব না যেটা কতটা সফল হচ্ছে, কারণ এটা যতক্ষণ না সাড়াশি অভিযান শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এন্ড রেজাল্ট কি এটা বলাটা হবে দায়িত্ব। ঘোষণা দিয়ে আপনি অপরাধী ধরবেন এবং তাদেরকে আপনি বলছেন যে আমরা তোমাদেরকে ধরতে যাচ্ছি, এটি কতটা যুক্তিসঙ্গত? দ্বিতীয়ত কেউ কেউ মনে করেন যে সামনে ঈদুল ফিতরকে সামনে রেখে এই অভিযানের নামে কোন রকমের বাণিজ্য কিনা, আর বিএনপি তো বলছে যে তাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, আর আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন সময় প্রচুর গোলা বারুদ অস্ত্রশস্ত্র বা এই ধরনের অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু তারপর এই যে টার্গেটেড কিলিং সেটি বাংলাদেশে বন্ধ হচ্ছে না, এবং এই ঘোষণা দেওয়ার পরে আমি উল্লেখ করলাম যে একজনের মৃত্যু হয়েছে, এবং এই হলে তো ভালো, সবাই নিশ্চয়ই খুশি হবে। এবং ডাক কারো টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী যেমনটা বলছেন যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কারণে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, সন্ত্রাস বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, তো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন তো সারা দেশের মানুষই করেছে, তো শুধু ঢাকা শহরে হবে কেন বা আরো হয়েছে কিনা সেটি নিয়ে অবশ্য আপনারা ভালো বলতে পারবেন। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনি আবার একটা কাউন্টার সাপ্লিমেন্টারি প্রশ্ন দিয়েছেন, তাহলে আমি একবারই উত্তরটা দিয়ে আসতাম। না, একটা একটার সঙ্গে সম্পর্কিত। ভেরি গুড, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যেদিন সাড়াশি অভিযান শুরু হয়েছে সেদিন নিত্যরঞ্জন পাণ্ডেকে হত্যা করেছে, আপনি তার কথাই তো বলছেন, যেদিন শুরু হয়েছে সেদিন ঘটনাটা ঘটেছে। এটা কেউ বলছেন না যে সাড়াশি অভিযান শুরু হওয়া মাত্র গুপ্ত হত্যা বন্ধ হয়ে যাবে। তবে সাড়াশি অভিযান কেন ঘোষণা দিয়ে করা হলো, এটার কারণটা হচ্ছে এটা ১৯২১ সালের মিউনিকে আপনি ঘটনাটা দেখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট সম্পর্কিত যারা নাশকতাকারী ছিল তাদেরকে ধরার সময় এফবিআই কি কাজ করেছিল, এটা সম্পূর্ণভাবে একটা পুলিশিং স্ট্র্যাটেজি। এখন কেন ঘোষণা দিয়ে সাড়াশি অভিযান চালাচ্ছে, এই বিষয়ে অভিমত দিতে গেলে আমাকে প্রথমত সারদা অথবা কোনো পুলিশ একাডেমিতে পড়ালেখা করতে হবে, বাট ডেফিনেটলি এর পিছনে সাইকোলজিক্যাল কোনো কনসিকোয়েন্স বা ইম্প্যাক্ট আছে, মনোজগতে এটা একটা তাড়না সৃষ্টি করে, এই কারণেই কিন্তু ঘোষণা দিয়ে অভিযানটা শুরু করা হয়। তবে এখানে উল্লেখ্য যে এই অভিযান পরিচালনাকালে কোথায় কোথায় অভিযান চলবে, কোন জায়গায় কোন সময় অভিযান চালানো হবে সেটা তো বলা হয়নি। বলা হয়েছে যে আমরা এই গুপ্ত হত্যা থামানোর জন্য সারা সে অভিযান শুরু করলাম, এই ঘোষণাটা তো আসতেই হবে। এটা আসতে হবে এই কারণে পুলিশ আরো বেশি অ্যালার্ট ফুটিং এ চলে গেছে, ওয়ার ফুটিং এ চলে গেছে, অর্থাৎ কারো কাছে কোনো প্রাসঙ্গিক তথ্য যদি থাকে সেই তথ্যের প্রয়োজনীয়তা, সেই তথ্যের প্রয়োগ
সবকিছুকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু ঘোষণাটা দেওয়া হয়। আর ঈদকে ঘিরে আপনি যে বাণিজ্যের কথা বললেন, আমার মনে হয় না, কারণ কি গত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বাংলাদেশে এই ধরনের আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে রাত্রে দুটো তিনটা পর্যন্ত বাংলাদেশের গৃহিণীরা, আমাদের বোনেরা বাজার সদাই শপিং থেকে শুরু করে সবই করতে পারছেন। আমি সাত বছরে ঈদে আসলে এই ধরনের ঈদ বাণিজ্যের কথা শুনিনি, তবে হ্যাঁ যে কতটা নিয়ে চিন্তিত হতে পারে, এবং এই জায়গায় আমি আপনার সাথে একজন সুনাগরিক বা সচেতন নাগরিক হিসেবে একই মত পোষণ করি যে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, ঈদকে কেন্দ্র করে একজন সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, হেনস্থা না হন, এটা তো সকলের কাম্য। এটা নিয়ে তো আসলে ডিবেট আর বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কথা আপনাকে আমি বলি, অবশ্যই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য জীবন অনেক নিরাপদ হয়েছে, তবে ঘটনা হচ্ছে যে শুধু কি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন দিয়ে আপনি সমস্ত জীবনকে 100% নিরাপদ করতে পারবেন? যেই দেশে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে আজ অবধি লক্ষ কোটি হাজারো বিচারহীন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, সে দেশে তো নিরাপত্তাহীনতার পিছনে অনেক ধরনের কারণ থেকে থাকে। বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন করার জন্য যেটা হয়েছে যে আজকে অনিবন্ধিত সিম দিয়ে আপনাকে কেউ ফোন করে কি বলে হুমকি দিতে পারবে না, ভয় দেখাতে পারবে না, থ্রেট করতে পারবে না, সেটা কমেছে। বাট অন্য যে আঙ্কিকগুলো, আপনার অনুষ্ঠানের নাম তৃতীয় মাত্রা, ত্রিমাত্রিক ভাবে যে চিন্তা করেন, অন্য যে নিয়ামকগুলো আছে সেগুলো আমাদেরকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে ডেফিনেটলি রেজিস্ট্রেশন করা সিমের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি পাবে, এবং আমি এটাও রিকোয়েস্ট করবো, এটা অনুরোধ করবো আপনার মাধ্যমে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে করি, যে আজকে বায়োমেট্রিক সিমের যে অ্যানথ্রোপোসেন্টিক ইনফরমেশনের কি বলে কলেবর, এটা যাতে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, তারা যাতে প্রয়োজন মাফিকভাবে পান, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এছাড়া একটা ভালো উদ্যোগ আসলে ভালো কাজে লাগানোর ক্ষেত্রে বিলম্ব হতেই পারে। জি আসবাব আপনার কাছে, রুমেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটির অবসান আমরা সবাই চাই, এবং বাংলাদেশের গায়ে এই তকমাটি না থাকুক সেটি আমরা নাগরিক হিসেবে প্রত্যেকেই চাই, এবং এটি নিয়ে অভিযান চলছে, অভিযানের সাফল্য আমরা সকলে কামনা করি, কিন্তু আপনার দলের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে এটা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এটা কি খুব একটা অস্বাভাবিক যে বিএনপি জামাতের নেতাকর্মীদের গ্রেফতার করা হবে? কারণ সরকার স্পষ্ট করেই বলছে, স্বয়ং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন যে সুস্পষ্ট তথ্য রয়েছে যে যারা বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তারা এই কাজটা করছে, এবং তারা প্রধানত এই দুটো দলের সঙ্গে তারা সম্পৃক্ত। সো অস্বাভাবিক কেন মনে হয় আপনাদের কাছে? 86 অভিযান শুরু হয়েছে এবং এই পর্যন্ত 3192 জনকে গ্রেফতার করা হয়েছে, বেড়ে গেছে, আর এর মধ্যে 11 জনকে আমার আশা পর্যন্ত যে খবর, 11 জনকে ক্রস ফায়ারে দিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আজকে যে জঙ্গি হামলা হচ্ছে, সেই জঙ্গি হামলার জন্ম আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় যায় 96 সালে, সেই সময় 1999 সালে আপনার নিশ্চয়ই মনে আছে উদীচীর সম্মেলনে যে বোমা হামলা হয়েছিল, তারপরে 2001 সালে রমনা বটমূলে যে বোমা হামলা হয়েছে, তারপরে 2005 সালে আমরা দেখেছি একযোগে 64টা জেলায় বোমা হামলা। তখন যেটা হতো যে বেশ কিছু সময়ের ব্যবধানে, বছরের ব্যবধানে আমরা জঙ্গি হামলা দেখতে পেতাম, অর্থাৎ তখনও জঙ্গিরা ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। কিন্তু আওয়ামী লীগ সরকারের এই 7 বছরের শাসনামলে, জিরো টলারেন্সের সময়, জঙ্গির হামলা এখন দেখা গেছে দিনে প্রতিদিন গত 2 বছরে 49টা জঙ্গি হামলা হয়েছে, অর্থাৎ এখন দুদিন পর পরে জঙ্গি হামলা, এবং শুধু তাই না, গত 2 দিনে 3টি এবং 1টি 4টি জঙ্গি হামলা হয়ে গেছে। এবং প্রত্যেকটা জঙ্গি হামলার পরেই আমরা দেখেছি সরকারের তরফ থেকে একই কথা বলা হয়েছে, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি পূর্ব পরিকল্পিত, এখানে বিরোধী দল জড়িত, সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা, এবং এটি সমস্ত তথ্য সরকারের হাতে আছে, এই সরকার জঙ্গি ধরল বলে। অথচ আজ অবধি আমরা একটি মামলাতেও বা একটি ঘটনাতেও, আমরা এতগুলো আলোচিত ঘটনা হয়ে গেছে, লেখক, প্রকাশক, শিক্ষক, ব্লগার, মসজিদের ইমাম, পুরোহিত, পাদ্রি, কারো ব্যাপারে চিকিৎসক, কারো ব্যাপারে আমরা দেখিনি যে একদম স্পেসিফিক্যালি বলা হয়েছে যে খুনি ধরা পড়েছে। এটা খুব আনফরচুনেট। এমনকি পুলিশের আইজিপি পর্যন্ত স্বীকার করেছে যে তারা নাকি 90% ঘটনার ক্লু ধরে ফেলেছে, কিন্তু 37টি ঘটনার মধ্যে, তখনও 37 ছিল, আজকে সেটা 49 রূপ নিয়েছে, 37টি ঘটনার মধ্যে তারা একটিতে মাত্র ধরতে পেরেছে এবং বাকি 6টিতে তারা চার্জশিট দিতে পেরেছে, যেটা সংখ্যাটা কিন্তু আপনি দেখেন পার্সেন্টেজে খুব সামান্য দাঁড়ায়। অর্থাৎ এই সরকার যদিও বলে থাকছে যে
তারা জঙ্গি দমন করতে পারছে এবং জঙ্গির ব্যাপারে তারা জিরো টলারেন্স মেনটেইন করছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এবং কেন এই কারণটা দেখেন, জনগণের ম্যান্ডেটবিহীন এবং ন্যায্যতার অভাব যখন একটি সরকারের মধ্যে থাকে, আমি আবারও বলছি, জনগণের ম্যান্ডেট ছাড়া যখন একটি সরকার গঠিত হয় এবং সেই সরকারে যখন ন্যায্যতার অভাব থাকে, তখন সেই সরকারে কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তারা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, এক, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, দুই, তারা গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকারগুলো আছে জনগণের সেগুলোকে আস্তে আস্তে সংকুচিত করে আনতে থাকে, এবং এই সংকুচিত করে আনবার জন্য তারা প্রশাসনকে ব্যবহার করে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে, তারা বিচার বিভাগকে ব্যবহার করে, এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে প্রত্যেকটাকে তারা নিজের কবজায় নিয়ে এই ভয়ের সংস্কৃতিটা তৈরি করতে চায়। এবং তারা বলে যে তোমরা কি উন্নয়ন চাও নাকি গণতন্ত্র, তারা এটাও বলে যে তোমরা যুদ্ধাপরাধীর বিচার চাও নাকি সুষ্ঠু নির্বাচন চাও। অর্থাৎ যুদ্ধাপরাধীর বিচার চাই আমি, সুষ্ঠু নির্বাচন চাইতে পারবো না, আমি যদি উন্নয়ন চাই আমি গণতন্ত্র চাইতে পারবো না, আমি যদি প্রবৃদ্ধি চাই সেই সাথে আমি আইনের শাসন চাইতে পারবো না। অর্থাৎ একটির সঙ্গে আরেকটিকে তারা ভাইস ভার্সা করে ফেলে, তারা বলে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, সীমিত গণতন্ত্র। এই আইইউবিও বচনগুলো তখনই বলা হয় যখন একটি সরকারের ম্যান্ডেট থাকে। আমি বারবার একটা কথা বলছি, ম্যান্ডেটবিহীন সরকার এটা কিন্তু আমি বলিনি, 2014 সালের নির্বাচনের পরপরই 9ই জানুয়ারি ওনাদেরই অর্থমন্ত্রী বলেছিল, মানব জমিনে এসছে, আমি আবারও বলছি, 2014 সালের 9ই জানুয়ারি তিনি বলেছিলেন যে সরকার জনগণের ম্যান্ডেট পায়নি, সমঝোতা হলে চলতি বছরই নির্বাচন। 71 টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই কথাটি বলেন, পরের দিন এটি মানব জমিনে ছাপা হয়। তিনি আরো বলেন, বিরোধী দল নির্বাচনের বাইরে রইল, এটা একটি বড় দুঃখ, জনগণের ম্যান্ডেট পেলাম না, তাই আমরা আবার নির্বাচন চাচ্ছি, আশা করছি এই বছরই আবার নতুন করে নির্বাচন হবে। অর্থাৎ এটি যে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার, এটি এই সরকারেরই এক মন্ত্রী এবং প্রভাবশালী মন্ত্রী, অর্থমন্ত্রী, উনি নির্বাচনের পরপরে এটি স্বীকার করে নিয়েছিলেন। এবং এই ধরনের সরকার যেটা করে সেটা হচ্ছে যে আইনের শাসনহীনতার সুযোগ নিয়ে দেশে জঙ্গি বা উগ্রবাদী যে সংগঠনগুলো আছে সেগুলো বিস্তার লাভ করে, কারণ দেশে আইনের শাসন নাই, দেশে গণতন্ত্র নাই, দেশে ভয়ের সংস্কৃতি বিরাজ করছে, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, বিরোধী দল বা বিরোধী মতের মানুষকে এমনভাবে চেপে রাখা হয়েছে যে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারছে না, তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে সেটাকে তারা প্রয়োগ করতে পারছে না, দেশে স্বচ্ছ রাজনীতির অভাব আছে, ন্যায় বিচারের অভাব আছে, এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সরকার নিজের কবজায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইরকমই একটি পরিবেশ বা ভয়ের অবস্থা বা থমথমে অবস্থা বা রাজনীতিহীন অবস্থা, গণতন্ত্রহীন অবস্থা যখন বিরাজ করে, তখনই কিন্তু এই ধরনের জঙ্গি বা উগ্রবাদী সংগঠনগুলো উত্থিত হয়। দেখুন, বাংলাদেশের মানুষ 90% মুসলমান এবং এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু তারা কখনোই ধর্মান্ধ ছিল না। এই এই জঙ্গিবাদের উত্থান গত 2 বছরে যেরকম হয়েছে বাংলাদেশের ইতিহাসে জন্মের পরে, এত 45 বছরে এভাবে কিন্তু আমরা জঙ্গি উত্থান দেখিনি। আমরা এই সরকারকে একসময় দেখেছি বলতে যে দেশে আইএস আছে, আল কায়দা আছে, কারণ এই সরকারটি যেহেতু জনগণের ম্যান্ডেট ছাড়া এসছে, সে আন্তর্জাতিক মহলকে এটা প্রমাণ করতে ব্যস্ত ছিল যে আমাকে ক্ষমতায় থাকতে হবে, জনগণ আমাকে ক্ষমতায় রাখতে চাক কিংবা না চাক, জনগণ আমাকে ভোট দেখ কিংবা না দেখ, সংসদে 154টি আসনে আমি বিনা ভোটে আসি বা না আসি, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এই কারণেই যে আমি জঙ্গিবাদ দমন করতে পারবো। এবং এটি প্রমাণ করবার জন্য আপনারা জানেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসছে মিডিয়ার সামনে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলুন তারা আল কায়দার সমন্বয়কারী বা আইএস এর সমন্বয়কারী। ঠিক যেমন আমি একটু উদাহরণ দেই, 2015 সালের 19শে জানুয়ারি আমি একদম তারিখ ধরে বলছি, 4 জন আইএস এর সমন্বয়কারী হিসেবে 4 জনকে গ্রেফতার করা হয় বা আটক করা হয়। 2 জুলাই 12 জনকে আল কায়দার সমন্বয়কারী হিসেবে আটক করা হয়, তারা কিন্তু পুলিশের কাস্টডিতে আছে, কিন্তু এখন কি অবস্থায় আছে, তাদের মামলাটা কি চলছে না চলছে না, তাদেরকে কি সন্দেহভাজন হিসেবে যে আটক করলো তাদের ফলো আপটা কি, তারা কি আল কায়দা বা আইএস এর সমন্বয়ক সত্যি ছিল নাকি নয়, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না। সরকার যখন একটির পর একটি ঘটনায় আইএস বা আল কায়দার উপরে দোষ দিচ্ছিল, তখন কিন্তু সরকার এর পরিণতিটা বুঝতে পারেনি। পরে যখন দেখা গেল যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো আস্তে আস্তে বলা শুরু করলো যে বাংলাদেশে আল কায়দা আছে বা আইএস আছে, তখন সরকার বুঝতে পারলো যে এই যে ব্যবহার করা, এই যে জঙ্গি তকমাটাকে ব্যবহার করা, এটার ভয়াবহতা কতটুকু হতে পারে। তখন আমরা দেখলাম একটির পর একটি ঘটনা ঘটছে, সাইট ইন্টেলিজেন্স বা দাবি করছে এটা তাদের কাছে তথ্য আছে আইএস এর কাজ, ইভেন আল কায়দার যে মাসিক পত্রিকা দাবি
তারা পর্যন্ত দাবি করছে যে বাংলাদেশে তাদের সমন্বয়ক আছে। বাংলাদেশের যে যিনি দায়িত্বে থাকবেন আল কায়দার তামিম চৌধুরী বলে একজন ভদ্রলোক, তিনি এখন এই মুহূর্তে বাংলাদেশে আছেন। শুধু তাই নয়, সিঙ্গাপুরে এ পর্যন্ত 41 জনকে জঙ্গি সম্পৃক্ততার কারণে আটক করা হয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপী বাংলাদেশে যে ভাবমূর্তিটা দাঁড়িয়েছে যে বাংলাদেশে আইএস বা আল কায়দার সমন্বয়কারী আছে। এখন আইএস বা আল কায়দা বলতে আপনি কি বুঝবেন? আর আমরা যদি কেউ মনে করি যে, আমি শেষ করি একটু, আমি যদি মনে করি যে সিরিয়া বা ইরাক থেকে সরাসরি আইএস বা আল কায়দার এজেন্ট বাংলাদেশে এসে যখন হামলা করবে তখনই বাংলাদেশে আইএস বা আল কায়দা থাকবে, বিষয়টা কিন্তু আসলে তেমন নয়। তাদের মতাদর্শে বিশ্বাস করে, তাদের আদর্শে বিশ্বাস করে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চায় সেটাকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব মনে করে এমন লোক বা এমন মতাদর্শ বা এমন আদর্শে বিশ্বাস করে এমন লোক যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে আইএস বা আল কায়দা আছে। কিন্তু আমার এখানে যে কথাটি সেটি হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারের মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা বিএনপি জামাতের কাজ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি হোমগ্রোন জঙ্গির কাজ, আলকায়দা মানে জেএমবি হারকাতুল মুজাহিদ বা আনসারুল্লাহ বাংলা টিমের কাজ, হোমগ্রোনের কাজ। অবশ্য উনি পরবর্তীতে আবার এটাকে মোসাদের দিকে নামার চেষ্টা করছেন, একটি ইনসিডেন্টে বলেছেন। আবার আমাদের তথ্যমন্ত্রী আফানুল হক ইনু উনি আবার বলেছেন যে বাংলাদেশে 8000 আল কায়দার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত 8000 জঙ্গি বাংলাদেশে বর্তমানে আছে। অর্থাৎ সরকারের প্রধানমন্ত্রী যা বলছেন তার সাথে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন তার সাথে সরকারের তথ্যমন্ত্রী সাথে কোনোটার কোনো মিল নেই। বিচার আশা কামান জি, প্রথম কথা হচ্ছে আইএস এবং আল কায়দার সমন্বয়কারী এই দেশে কোনোদিনও গ্রেপ্তার হয়নি, এই তথ্যটি সম্পূর্ণভাবে মিথ্যা। দুই নম্বর কথা হচ্ছে অর্থমন্ত্রী মহোদয় বিএনপি এলো না, দুঃখ পেয়েছি। উনি বলেছেন, ঠিক বলেছেন, আমি ওনার সাথে একমত, আওয়ামী লীগের সবাই একমত। আমরা চেয়েছিলাম মনে প্রাণে যে বিএনপি খালেদা জিয়া জামাত ইসলামীকে পরিত্যাগ করে নির্বাচনে আসুক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচনের আগে ব্যক্তিগতভাবে দূরালাপনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই আমন্ত্রণ তিনি সচেতনভাবে প্রত্যাখ্যান করেছেন, খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছেন। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে আসলে ডায়ালগের তো কোনো শেষ হয় না। এটা যদি সত্যি হয়ে থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেত্রী হিসাবে যখন এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন তার সেই নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করা উচিত ছিল, গ্রহণ করা উচিত ছিল। হ্যাঁ, সামনাসামনি বসে আপনি কোনোটা মানবেন কোনোটা মানবেন না আলাপ আলোচনা হতেই পারে, আপনি হ্যাঁ বলতে পারেন না বলতে পারেন, কিন্তু একেবারে আপনি আমন্ত্রণ গ্রহণ করবেন না বসবেন না আলাপ করবেন না সেই অবস্থায় আসলে একসাথে নির্বাচন করাটা দূর হয়ে যায়। এবং আপনার মধ্যে দিয়ে একটু বলি, ওটা তো আসবো, ডায়ালগ যাচ্ছি আমি একটা করে আপনার মাধ্যমে আপনার সম্মানিত দর্শকদেরকে জানাতে চাই এটাও যে দুঃখজনক হলো, এই হলো বাস্তবতা। যদিও বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নিমন্ত্রণকে তিনি শুধু প্রত্যাখ্যানই করেননি, তিনি এককভাবে অগণতান্ত্রিকভাবে বিএনপির গ্রাম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা থেকে শুরু করে কেন্দ্রের কোনো নেতৃবৃন্দের সাথে কথা না বলেই একক সিদ্ধান্তে তারেক জিয়াকে শুধু সাথে নিয়ে এই নির্বাচনকে তিনি বয়কট করেন। সুতরাং আমরা তো দুঃখ পেয়েছি, আমরা চাই যে প্রতিটা নির্বাচনে বিএনপি আসুক। তারপরে যে কথাটা আপনি বললেন যে এখন ডায়ালগ হতে পারে, ডায়ালগ হতে পারে প্রোভাইডেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী ছিলেন যাদের বিচার হয়ে গেছে সেই ব্যাপারটিকে তাদেরকে আমলে নিয়ে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ তারা হত্যাকারী, এবং ইনডেমনিটি বিলের পিছনে খন্দকার মোস্তাক এবং তার ঘনিষ্ঠ দোসর মেজর জেনারেল জিয়াউর রহমান যারা ছিলেন সেটা অন্যায় ছিলেন, কারণ এটা ইতিহাসের গতিপথকে বিপদে পরিচালিত করেছে এবং এটা কি বলে বিচারহীনতার যে সংস্কার বা চর্চা তাকে প্রতিষ্ঠিত করার একটা প্রথম মাইলস্টোন হিসেবে গণ্য করা যেতে পারে। শুধু তাই না, 1971 সালে যারা যুদ্ধ অপরাধী ছিলেন রাজাকার আল বদর আল শামস তাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদের বিচারকে মেনে নিতে হবে। না মানলেও যে খুব বেশি কিছু যাওয়া আসে তা না, বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন প্রজন্ম মেনে নিয়েছে, বাংলাদেশে যারা বিচার ব্যবস্থা আস্থা রাখেন তারাও মেনে নিয়েছেন, বাট ওনাদেরকে মেনে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জামাত ইসলামীকে পরিত্যাগ করার মধ্যে বাংলাদেশের সত্যিকার স্বাধীনতায় উদ্ভাসিত যে চেতনা সেই চেতনাকে আলিঙ্গন করে এগিয়ে আসলে নিশ্চয়ই নেগোসিয়েশন হতে পারে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলার মতো একটি নিন্দনীয় নির্মম নিষ্ঠুর যে হামলা, সেই হামলায় বিএনপির যারা জড়িত ছিল যেই স্তরেরই হোক না কেন, সে যেই নেতা বা নেত্রী সন্তান হোক না কেন,
তারেক জিয়ার কথা বলছি, তাদের সকলের কি অবস্থান বিএনপির চোখে হবে এই বিচারের ক্ষেত্রে সেটা পরিষ্কার করে আসলেই নেগোসিয়েশন হয়তো বা হতে পারে। এই বিষয়ে আমি শেষ কথা বলতে পারি না। বিচার আবার ডায়ালগ কি এত কন্ডিশন দিয়ে হয়, মানে আপনি অতীতে ধরনা আদালত আদালত বিচার করেছে, আদালত কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়েছে, এটি অন্যরা মানলো কি মানলো না সেটিতে কি যায় আসে? আপনি নিজে অনুপস্থিতিতে বলছেন, খুবই ভালো কথা বলেছেন। এটা আমি এই প্রসঙ্গে এবং সবচেয়ে বড় প্রশ্ন যে বিএনপি বলেন বা জামাত বলেন, আমি বিএনপির কথাই বলছি যে 30-40% মানুষকে যারা রিপ্রেজেন্ট করে, তো আপনি যদি দেশ চালাতে চান, আপনার ভিশন 2021-2030-2041 সেই পর্যন্ত দেশকে নিতে চান, তারপরে তো ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, আপনি 30-40% মানুষকে বাইরে রেখে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেই, রাজনৈতিকভাবে উত্তরটা দিচ্ছি। এব্রাহাম লিংকনের নেতৃত্বে যখন উত্তর এবং দক্ষিণ আমেরিকার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলো, সেই সময় সাউথ কিন্তু চেয়েছিল স্লেভারি অ্যাবলিশ না হোক, নর্থ চেয়েছিল স্লেভারি অ্যাবলিশ হোক, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল জনসংখ্যার অনুপাতে কৃষ্ণাঙ্গদের জনসংখ্যার হার ছিল 3 ভাগেরও কম, এবং শুধু সাউথেই এটা ছিল 9%, অর্থাৎ কোনোভাবে তারা মেজরিটি ছিল না। ওই যুদ্ধ হয়ে যাওয়ার পরে, ওই যুদ্ধ হয়ে যাওয়ার পরে যদি একজন ব্যক্তি যদি কৃষ্ণাঙ্গকে দাস হিসেবে দেখতে চান, তিনি যদি নেগোসিয়েশন বা আপনার কথা অনুযায়ী যদি আলাপচারিতার টেবিলে বসতে চান জয়ী পক্ষের সাথে, সেখানে কি আসলে কোনো ডায়ালগ বা নেগোসিয়েশন হবে? হবে না। একইভাবে 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যেই স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতা যুদ্ধ হওয়ার পরে পরাজিত শক্তির সাথে আমরা বসে আজকের এই 2016 সালের প্রবৃদ্ধির বাংলাদেশে ডায়ালগ করব, আমি এই জিনিসটা আমার কাছে বোধগম্য না। অনেকে বুঝতে পারে, অনেকে নাও বুঝতে পারে। একদিকে বাংলাদেশ আর রাজনীতি, আরেকদিকে অর্থমন্ত্রীর ভাষায় সাগর চুরির বাংলাদেশ তো বলতে হবে। হ্যাঁ, আমি একটা একটা করে উত্তর দিই। আপনি যদি প্রশ্ন করতে থাকেন তাহলে আপনি শেষ করে করি, এবং আমি আমার কথা একটু দুঃখাতে যা আছে সেটি আমার কোনো অসুবিধা নেই। আপনার যেই ধরনের প্রশ্ন করবেন সব প্রশ্নটা উত্তর দিব, কিন্তু আমাকে একটু সময় দিবেন, তাহলে একটু সময় আমার কাছে পরিষ্কার আছে। এবং আমি মনে করি রাজনীতির জগতে যেখানে আদর্শের ব্যাপার আসে, জাতিসত্তার উদ্ভব ঘটনার ব্যাপার আসে, সেখানে 20-30% গাণিতিক সমীকরণ করার মধ্য দিয়ে ডায়ালগ হবে কি হবে না সেটা ডিসাইড করা হয় না, বরং আদর্শের উপর নির্ভরশীল হয়। আর তার থেকে বড় কথা, ইয়েস, বাংলাদেশে কি চর্যবৃত্তি নাই, বাংলাদেশে কি দুর্নীতি নাই, তবে বাস্তবতা হচ্ছে কি, বাস্তবতা হচ্ছে এই দুর্নীতি এই চর্যবৃত্তির সূচনা কোথা থেকে? এক একটা মহাদানব যে আমরা সৃষ্টি করেছি যুগ থেকে যুগান্তরে, স্পেশালি 15 আগস্ট 1975 সালের পর থেকে, আপনি ঋণ খেলাফির সংস্কারের দিকের কথা বলছেন, আপনি ব্যাংকের টাকা লুট করার কথা বলছেন, বিভিন্ন রকম অর্থ কেলেঙ্কারির কথা বলছেন, এছাড়াও সামাজিক আরও কেলেঙ্কারিও থাকতে পারে, কিন্তু এই চর্চা এই সংস্কার আমরা গণমাধ্যমের উপর নির্ভরশীল। সত্যিকার অর্থে 80 দশক থেকে যদি কোনো আর্কাইভে যে নিত্যদিনের গণমাধ্যম নিয়ে বসা যায়, তাহলে এগুলোকে আসলে কারা উদযাপন করেছেন, কারা প্রতিষ্ঠিত করেছেন সেটা দেখতে হবে। আপনি একদিনে এই দানবকে তো ঘায়ল করতে পারবেন না। আজকে বাংলাদেশের বয়স 45 বছর, তার মধ্যে প্রথম 3.5 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, পরবর্তীতে 28 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এই 28 বছরে যে অপূরণীয় ক্ষতি হচ্ছে শিক্ষাক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, এটা তো বাস্তবতা। সংবিধানের ধারাকে উঠিয়ে দিয়ে জামাত ইসলামী, নিজামি ইসলামী, মুসলিম লীগের মতো দলদেরকে ধর্মভিত্তিক রাজনীতি করতে দেওয়া হয়েছে, আর আজকে সাম্প্রদায়িকতা নিয়ে বড় বড় কথা বলা হয়, এটা কে করেছেন? মেজরুদ্দিন জিয়া রহমান করেছেন। ইন্ডেমনিটি বিলের মতো একটি বিল করার মধ্যে দিয়ে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে, হত্যা করলেও বিচার না করে থাকা যায়, তাহলে টাকা চুরি করলে আর কি, এ তো অনেক লঘু অপরাধ। সুতরাং এই উদাহরণগুলো যখন আপনি সৃষ্টি করে এসেছেন, তখন আপনি বিচ্ছিন্নভাবে কাউকে এককভাবে দায়ী করবেন তা না। তবে আমরা বাংলাদেশের বাঙালি, আমরা এদেশের নাগরিক, আমরা আশা করি আপনি যে কথাগুলো তুললেন এই ধরনের অন্যায় যাতে না হয় এবং যেটা হয়েছে সেগুলোর বিচার যাতে হয়। এখন আমি একটু যদি অ্যালাউ করেন, আমি একটু রুবিন ফারানার কথাটা একটু যাই। 49টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ভিতরে 46টি হত্যাকাণ্ডের আসামিরা আজ ধৃত অবস্থায় আছে, উনি নিজে স্বীকার করেছেন, তার ভিতরে 6টি চার্জশিট হয়েছে, বাকিগুলো তদন্ত অবস্থায় আছে, আর 3টির এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বাংলাদেশের বাস্তবতা কি, উনি নিজে আইন পেশার সাথে জড়িত আছেন, ওনাকে যদি আমি জিজ্ঞাসা করি, খুবই সাধারণ একটা মানি স্যুট যেটা কাগজে কলমে দালিলিক প্রমাণ দিয়ে প্রমাণিত হয়, সেই মামলা শেষ করতে কতদিন লাগে? সুতরাং আপনি আপনার নিজের দলের স্বার্থকে চরিতার্থ করার জন্য যেটা বেগম খালেদা জিয়ার কাছে আপনাকে পয়েন্ট নিয়ে দিবে, বা মাহমুদুর রহমান না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা এর কাছে পয়েন্ট নিয়ে দিবে, তার জন্য আপনি বাংলাদেশের বাস্তবতাকে ভুলে গিয়ে
আপনি 46টি মামলা জাপান বা আমেরিকার গতিতে কেন নিষ্পত্তি হচ্ছে না এই প্রশ্ন জিজ্ঞেস করলে এর উত্তর বাট মিস্টার রহমান যাদের কাছে গ্রেফতার করা হয়েছে বলছেন পুলিশ তো নিশ্চিত করে বলতে পারছে না যে এরাই ওই সব অপরাধের সঙ্গে সবাই যুক্ত পুলিশ খুবই নিশ্চিতভাবে বলতে পারছে না এরাই একটা রুটিন প্রক্রিয়া দেখানো হয় যেমন একটা মামলা হলে একটা ইনসিডেন্ট দিস ইজ হিয়ারসে এটা আপনি অ্যাজিউম করে বলছেন অ্যাজাম্পশন করে বলছেন তথ্য অধিকার আইন আছে আপনি চাইলে তথ্য অধিকার আইনের মধ্য দিয়ে এই 46টি মামলায় কয়জন লোকের নামে এফআইআর হয়েছে এফআইআর এ কার কার নাম আছে কয়জন ধৃত অবস্থায় আছেন কয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে কয়জনের ব্যাপারে চার্জশিট হয়েছে কয়জনের ব্যাপারে মামলা তদন্ত করার জন্য এক্সটেনশন টাইম এক্সটেনশন পিরিয়ড দেওয়া হয়েছে সবকিছুই আপনি পাবেন আপনি এই অনুষ্ঠানে হিয়ারসে বললে হবে না আমি বলতে চাচ্ছি দালিলিকভাবে কি প্রমাণ করা সম্ভব দালিলিকভাবে প্রমাণ করা সম্ভব যে এই 46টি মামলার প্রত্যেকটি লোক অন্তরীণ অবস্থায় আছে বাকি তিনটি নাই শুনেন যেটা হয় নাই সেটা আমি স্বীকার করতে পারি এটা গেল এক আর 1996 থেকে 2001 সালে প্রথমবার আওয়ামী লীগ সরকারের যে সময় উদীপচির যে হামলার কথা তিনি বললেন এটাও তিনি একটা অসত্য কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময় বলেছে এটা জঙ্গি হামলা এখনো বলে সেটা জঙ্গি হামলা সমস্যা হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন এই ধরনের কোনো হামলাকে প্রাতিষ্ঠানিকভাবে অস্বীকার করা অথবা তাকে স্বীকৃতি দেওয়ার কোনো দায়ভার আওয়ামী লীগ নেয়নি বলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু 2001 থেকে 2006 সালে আপনার খেয়াল আছে মতিউর রহমান নিজামীকে যখন জেএমবি কথা জিজ্ঞেস করা হলো বারংবার আপনি নিজে গণমাধ্যমের একজন সমাদৃত ব্যক্তি তখন দেখা গেল তিনি বারবার ইন ডিনায়াল ডিনাই করলেন যে জেএমবি নামক কোনো জঙ্গিবাদী সংগঠন নেই বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এটা মিডিয়ার সৃষ্টি অর্থাৎ আমি যে জায়গাটা যেতে যাচ্ছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতে ইসলামী সচেতনভাবে প্রাতিষ্ঠানিকভাবে জঙ্গিবাদ অস্বীকার করেছে এর কারণ কি যাতে জঙ্গিবাদ গড়ে উঠতে পারে প্রত্যেকটা জিনিস একটা কজ এন্ড ইফেক্ট আছে শুধু তাই না 10 ট্রাক মামলা 21 আগস্ট গ্রেনেড হামলা সাইমস কিবরিয়ার হত্যাকাণ্ড সাবেক অর্থমন্ত্রী আসানুল্লাহ মাস্টার স্যার কোনটা বলবো ভাই এবং আসলে এটার জন্য তো টক শো লাগে না বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার যে জঙ্গিবাদ কার হাত দিয়ে ইনটুটা ওদের এবং সত্যি কথা এটাও বলি উনি যে বলছেন যে বিএনপি জামাত মনে করছে সারাশি অভিযানে যেন তারা হেনস্থা হতে পারে এটা স্বাভাবিক গতকালকে আমি একটা টক শোতে বলেছি আমরা যখন অঙ্ক করতাম যখন অ্যালজেব্রা করতাম সেখানে ব্যাক ক্যালকুলেশন বা ঊর্ধ্বমুখী গণনা অথবা পশ্চাৎমুখী গণনা যেভাবে আপনি যান করলে দেখবেন গাত্রদাহ কার হয় এটা তো বাস্তব 5 মার্চ থেকে 10 মার্চ জনাব আসলাম চৌধুরী বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লিকুদ পার্টি মোসাদের মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন সেই তারিখ থেকে আজ অবধি গুপ্ত হত্যার সংখ্যা হচ্ছে 15 এটা তো বিএনপি এবং জামাত ইসলামের একটা স্ট্র্যাটেজি তারা যখন পেট্রোল বোমা চালাচ্ছে চান যে এই দেশে সংখ্যালঘুদেরকে হত্যা করে গুপ্ত হত্যা করার মধ্য দিয়ে এমন এক সিচুয়েশন তৈরি করবেন যেখানে মেন্দি এন সাফাদির মতো লোকরা যারা সংখ্যালঘুদের নির্যাতন পর্যবেক্ষণ করার নামে সমস্ত পৃথিবীতে এমন একটা বার্তা পৌঁছাতে পারেন যে বাংলাদেশে সব হায় হায় হয়ে গেছে আপনার আসুন হস্তক্ষেপ করুন তার মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় যাই সুতরাং আমি মনে করি আর যদি বিচারহীনতা হত্যার কথা আপনি বলেন তাহলে আমি একটা ছোট এখানে উদাহরণ দিতে চাই সশস্ত্র বাহিনীতে গণহত্যা এটা 1975-1981 এটা আনোয়ার কবির সাহেব লিখেছেন এই বইয়ে পরিষ্কার ভাবে 2500-এরও বেশি সেনা কর্মকর্তা যারা মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে নিহত হয়েছেন বিচারহীনভাবে তাদের সম্পূর্ণ তথ্য সূচি সর্বমানা দিয়ে অভিযোগ আপনি করছেন কিন্তু পাল্টা অভিযোগ যেগুলো সেগুলোর দায় কি অস্বীকার করা যাবে যে আমি ওনার কয়েকটা কথার সূত্র ধরে আমি আবার প্রশ্নে আবার আসছি উনি 75 সালের 15 আগস্টের কথা বলেছিলেন নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক ঘটনা কিন্তু 75 সালের 15 আগস্ট যে বিশ্বাসঘাতকতা করে এই ঘটনাটি ঘটিয়েছিল তার নায়ক ছিলেন কিন্তু মোশতাক এবং খন্দকার মোশতাকের সাথে আওয়ামী লীগের গভীর সখ্যতার কথা আপনি সে সময়কার যে কোনো দলিলের দরকার নেই এটা সবাই জানে খন্দকার মোশতাক আওয়ামী লীগের ছিলেন এবং খন্দকার মোশতাক কতটা ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সাথে এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেই পরিষ্কার শুধু খন্দকার মোশতাক নয় খন্দকার মোশতাক যেই মন্ত্রিত্বের শপথ নিলেন সেখানে সেই সময়কার বাকশালের 19 জন মন্ত্রী সেই মন্ত্রিত্বের শপথ নেন খন্দকার মোশতাকের অধীনে বাকশালে 2075 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় খন্দকার মোশতাক শপথ পরিচালনা করেন HT ইমাম সেই HT ইমাম বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আপনারা জানেন 75-এর 15 আগস্ট সেনাবাহিনীর প্রধান ছিলেন শফিউল্লাহ জেনারেল শফিউল্লাহ যাকে আওয়ামী লীগ পরে MP বানায় 75-এর সেই সময় বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকারকে আওয়ামী লীগ পরে পরিকল্পনা মন্ত্রী বানায় বঙ্গবন্ধু হত্যার সময় কর্নেল তাহের বলেছিলেন উচিত ছিল বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তারপরে আমরা দেখেছি কর্নেল তাহেরকে কি করে আওয়ামী লীগ হিরো বানিয়েছে
আজকে আওয়ামী লীগের যে সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু এবং মতিয়া চৌধুরী, তাদের সেই সময়কার বক্তব্য আমার এখন বিরোধী দলে বসেও আমার মুখ দিয়ে উচ্চারণ করতে ঘৃণাবোধ হয়। তো সুতরাং এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ আরেকটা কথা উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে আইএস এবং আল কায়দা ধরা পড়ে নাই, সেটার জবাবটাও দিয়ে আসা দরকার। সমন্বয়কারী ধরা পড়ে নাই। ওয়াল স্ট্রিট জার্নালে গত বছর 2015 সালের অক্টোবরে এসছে, জঙ্গিবাদের সাথে লড়ছে বাংলাদেশ, এর জন্য তারা রাজনৈতিক অচল অবস্থাকে দায়ী করে এবং তারা এটাও ছাপ ছাপিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে আইএস নাই, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ বলছে তারা কমপক্ষে 16 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা আইএস এর সাথে সমর্থন বাড়াতে কাজ করছে বলে তারা দাবি করে। এমনকি বাংলাদেশে আইএস এর রিক্রুটমেন্ট পোস্টার লাগাতে গিয়ে কিছু লোককে গ্রেফতার করা হয়। আর্টিকেল, এখন আমি মামলার নাম্বার দিচ্ছি, যাত্রাবাড়ি থানা মামলা নাম্বার 41-1 2015। মামলাটি দেখে নেবেন, আইএস এর সমন্বয় ও সক্রিয় সদস্য হিসেবে চারজনের বিরুদ্ধে উনি যদি ডিস্টার্ব করেন তাহলে তো হবে না। আরেক মামলায় আসামিকে আইএস এর সমন্বয়কারী হিসেবে দেখানো হয়, অর্থাৎ এদের বিরুদ্ধে অলরেডি মামলাও হয়ে গেছে। এবং শুধু তাই না, এর মধ্যে অনেকে 156টি মামলা কোর্টে পেন্ডিং আছে, 23টি কোর্টে, যেখানে আইএস বা আল কায়দার সমন্বয়কারী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ধরে আনা হয়েছে, পরে তাদের বিরুদ্ধে মামলাটি পেন্ডিং আছে, সাক্ষী পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশ 333 জন পুলিশ অফিসারকে সামন দিয়েও সাক্ষী করা যায়নি, কারণ এক ধরনের ভয় কাজ করছে। এবং বিশেষ করে যে এই ঘটনাটি ঘটলো যে পুলিশ অফিসারের স্ত্রীকে মেরে ফেলবার পরে, আমি জানি না এরপরে এই মামলাগুলোর পরিণতি আসলে কি দাঁড়াবে। গত 26 অক্টোবর দেশের শীর্ষস্থানীয় 2015 সালের 26 অক্টোবর দেশের শীর্ষস্থানীয় একটি গোয়েন্দা সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে যে একজন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, সম্ভবত এটা তামিম চৌধুরীর কথা বলা হয়েছে, বাংলাদেশে আইএস জঙ্গি সংগঠনের সংগঠক হিসেবে কাজ করছে এবং এই দেশে একটি সমর্থক গোষ্ঠী তৈরি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে, দেশে আইএস আছে কি আইএস নাই? এটা হোমগ্রোন জঙ্গি করছে না ফরেন গ্রোন জঙ্গি করছে না ইন্টারন্যাশনাল গ্রোন জঙ্গি করছে সেটা আমার বিষয় না। আমি আমাদের নাগরিকের নিরাপত্তা চাই, আমি 16 কোটি মানুষের জীবনের নিরাপত্তা চাই। সুতরাং এটা আইএস করুক বা আল কায়দা করুক বা এটা হোমগ্রোন জঙ্গি করুক বা ফরেন গ্রোন জঙ্গি করুক, এটার একটা সমাধানে আসতে হবে। দেখুন, আমি অবাক হয়ে লক্ষ্য করি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট তাদের উদ্বেগ জানাচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট তাদের উদ্বেগ জানাচ্ছে, স্টেট ডিপার্টমেন্ট তাদের উদ্বেগ জানাচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলো তাদের উদ্বেগ জানাচ্ছে, ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউনাইটেড নেশনস তাদের উদ্বেগ জানাচ্ছে। তারা বলছে যে রাজনীতিতে যে বিরাজনীতিকরণ করা হয়েছে, বিরোধী দলকে যেভাবে দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন মাধ্যমে তাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এই অচল অবস্থা যদি চলতে থাকে এবং কোনো সমঝোতা বা সংলাপের মধ্যে যদি তারা না পৌঁছায়, তাহলে এই ধরনের জঙ্গিবাদ, উগ্রবাদ এটি চলতেই থাকবে। এবং এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। কিছু সরকার আছে, ফ্যাসিস্ট সরকার, যারা জঙ্গি নিয়ে খেলে, তারা জঙ্গিকে লালন করে, তারা জঙ্গিকে পালন করে, তারা জঙ্গিকে পোষে, তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য জঙ্গি কার্ড খেলে। কিন্তু জঙ্গি এমন একটা জিনিস, সময় ভয়ঙ্কর ভাবে বেড়ে ওঠে, এটা আর তারপরে সরকারের কন্ট্রোলের মধ্যে থাকে না, যেটা এখন দেখা যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার কাছে সমস্ত তথ্য আছে এবং তিনি পাই পাই করে প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা জঙ্গি হামলার হিসাব নেবেন। সাধুবাদ জানাই, সেটাই তো হওয়া উচিত যে এই দেশে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, যতগুলো হত্যা হয়েছে, তার প্রত্যেকটির বিচার হওয়া উচিত। কিন্তু আমি সেই সাথে এটাও জানতে চাই যে এই যে তনু হত্যা হয়ে গেল, সেটা নিয়ে এত নাটক কেন চলছে? ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, কেন সেগুলোর কোনো ফয়সালা হচ্ছে না? কেন তরুণ বাবা মা যাদেরকে সন্দেহ করছে তাদেরকে বাদ দিয়ে তরুণ বন্ধু বান্ধব বা পরিবারকে হেনস্থা করা হচ্ছে? সাগরদী হত্যাকাণ্ড 48 ঘন্টার মধ্যে সমাধান হওয়ার কথা বলেছিল তখন কার স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা 48 মাস পেরিয়ে গেছে, এখন আরো সময় চলে গেছে, সেটারও কোনো সুরাহা হয়নি। বিপুল বা অভিজিৎ রায়ের যে হত্যাকারী তারা কারা, তাদের কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, সেটাকে কোনো ক্লু পাওয়া গেছে আমি জানি না। বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে তারা আমাদের নাগালের মধ্যেই আছে, নাগালের মধ্যে থাকা অবস্থায় কি করে খুনিরা বিদেশে চলে যায়? এক পর্যায়ে আমরা কিন্তু তাদের বাবা বাবাকে বলতেও শুনেছি যে এই দেশে বিচার হবে না, সুতরাং আমরা এই দেশে বিচার চাই না। কি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে তাদের নাগালের ভেতরে আছে এবং সে নাগালের ভেতর থেকে জঙ্গি আবার বিদেশে চলে যায়? সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া কোনোভাবে এটি সম্ভব না। জঙ্গিদের ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে কেন? জঙ্গিদের কাছ থেকে আমাদের তথ্য নেওয়ার বিষয় নাই নাকি? আমরা সমস্ত তথ্য অলরেডি জানি।
যদি সমস্ত তথ্য আমরা জেনে ফেলে থাকি তাহলে কেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পাই পাই করে হিসাব নেওয়া হবে, আমি আশাবাদী। ইউপি নির্বাচনে 135 জন মারা গেছে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, মানে আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনে সহিংসতা বা মৃত্যু হচ্ছে আমাদের উপমহাদেশের সংস্কৃতি, তো এটা তো এক ধরনের হত্যাকে উৎসাহিত করা, তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আমি জানতে চাইছি তোকে হত্যার বিচারের কি হলো, নারায়ণগঞ্জ ওসমান পরিবারের যে এক একটা কাণ্ড কারখানা কিছুদিন পর পর আমরা দেখি সেই ব্যাপারে আমাদের এই আমলিক সরকার কি ব্যবস্থা নেবে? এই প্রশ্নগুলো আসছে জি, মানে একটু উত্তর দেবেন, আমার হাতে খুব বেশি সময় নেই যে আপনি যে অভিযোগগুলো তুলছেন একজন নাগরিক হিসেবে, একটি দলের একজন সদস্য হিসেবে, নেতা কর্মী হিসেবে তুলতেই পারেন, সেই নৈতিক অবস্থান হয়তো আছে, কিন্তু আপনি একজন বিএনপি সদস্য হিসেবে এই অভিযোগ আনতে পারেন কিনা নৈতিক ভাবে? কারণ পাল্টা কিছু অভিযোগ আছে যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন ওইগুলো হয়েছে, ওই যে ডিনায়ালের কথা বলা হচ্ছে সেটি ছিল, আমি বলছি শেষ করি, 21 আগস্টের মতো ঘটনা বা সারা দেশে একই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনা, অস্ত্র মামলা, এগুলো তো একভাবে অস্বীকার করা হয়েছে, এগুলো নিয়ে নাটক করা হয়েছে। সো বিএনপির নৈতিক অবস্থা, তারপরে বিএনপি করতে পারে, কিন্তু যেই বিএনপি এই তার ভুল ত্রুটিগুলোর জন্য দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া, সেগুলো বিএনপি করেছে কিনা? বা 10 ট্রাক অস্ত্র বা কোনটাকে আমি লঘু অপরাধ হিসেবে দেখছি না বা বলছি না বা তাকে ডিফেন্ড করছি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখন যেভাবে প্রতিদিন একই স্টাইলে টার্গেট কিলিং হচ্ছে ইন এ সিগনেচার ম্যানার, অর্থাৎ একই ভাবে একই ধরনে, এবং সরকার কোনো ভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আমার জীবনের নিরাপত্তা দিতে পারছে না, এটাকে আপনি কি বলবেন? আমি দেখুন, যখন একটা সরকারের ম্যান্ডেট থাকে না, যখন একটা সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে না, তখন সেই সরকারের মন্ত্রী অবলীলায় বলতে পারে পুকুর চুরি না সাগর চুরি হচ্ছে, এবং আমি খুব অবাক হয়ে যাই যখন এই সরকারের সমর্থনকারী বুদ্ধিজীবী পেশাজীবী যারা বিভিন্ন জায়গায় গিয়ে সরকারের সমর্থনে কথা বলতে থাকেন, তাদের এতটুকু লজ্জা হয় না যখন 10,000 কোটি টাকার পদ্মা সেতু গিয়ে 28,000 কোটি টাকায় থাকে, যখন 300 কোটি টাকার ফ্লাইওভার গিয়ে 1,200 কোটি টাকায় থাকে, যখন 17,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় রাস্তা নির্মাণের জন্য, বণিকবার্তায় এসে 1 কিলোমিটার রাস্তাও নির্মিত হয় নাই, যখন ব্যাংকগুলোতে আমি সেটাকে অস্বীকার করছি না, তবে আমার প্রশ্ন হলো এখন যেভাবে হয়ে যাচ্ছে সেটাকে ডিফেন্ড করবেন, আর তখন যে ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটা বিচার হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, এখন যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, একটি ঘটনাতেও আমরা কোনো সুরাহা দেখতে পাইনি। আপনি ঠিকই বলেছেন, একটা ঘটনা ঘটে, এফআইআর হয়, কিছু লোককে ধরা হয়, কিছু লোক তারা পারা, তারা বিরোধী দল, তারা জামাত বিএনপি সমর্থক, তাদেরকে ধরে নিয়ে আসে, কিন্তু তারা আসলে অপরাধটি করেছে কিনা, তারা আসলে দায়ী কিনা সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় না, এবং একটা পর একটা আলোচিত ঘটনা ঘটেছে, একটা পর একটা আলোচিত ঘটনা, আলোচিত ঘটনাগুলোর কোনোটা কোনো সমাধান হয়নি। এর আগের ভাগে যতগুলো প্রশ্ন আমি উত্থাপন করেছেন একটা প্রশ্ন উত্তর উনি দেন নাই, দিতে পারবেন না। উনি আরেকটা সংখ্যালঘু কথা বলেছেন, সংখ্যালঘু বিষয়ে বলেছেন 2015 সালে, শুধু 2015 সালে সংখ্যালঘু হয়েছে, আমরা তো জানি প্রথম 3 মাসে সংখ্যালঘু অত্যাচার তার দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল তো একটা আর্টিকেল ছেপেছে, সেখানে যে এক দেড় মিনিটে শেষ করতে হবে, কেন ভাই আপনি আমাকে তো সময় দেন, সময় আপনি যখন অনেরে দেখবেন। ওয়াল স্ট্রিট জার্নালে যে আর্টিকেলটা ছাপা হয়েছে ইট ওয়াজ নট বেসড অন রিপোর্ট, একজন ব্যক্তি সাবজেক্টিভ অ্যানালিসিস লিখেছেন, সুতরাং এটাকে কোট করার কোনো মানে হয় না। 2 নম্বর, খন্দকার মোস্তাকের কথা বলছেন তো, খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমানের যে ইনভলভমেন্ট সে বিষয়ে ইউটিউবে গেলে বাংলাদেশের এই প্রজন্ম এবং পূর্ববর্তী প্রজন্ম কর্নেল ফারুক এবং কর্নেল রশিদের একদম পরিষ্কার একটি ইন্টারভিউ দেখতে পারবেন, যেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, খন্দকার মোস্তাক জড়িত ছিলেন এবং তারাও জড়িত ছিলেন পরিষ্কার। শুধু তাই না, এই ইন্টারভিউটি যদি সত্য না হতো তাহলে কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান কর্নেল ফারুক এবং কর্নেল রশিদকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন এমবাসিতে কখনোই পোস্টিং দিতেন না। সুতরাং মেজর জেনারেল জিয়াউর রহমান একজন বড় মাপের হত্যাকারী ছিলেন বটে, এবং কর্নেল তাহেরকে কোনোদিন আমরা হিরো বানাইনি। আমরা যেটা বলেছি যে 1975 সালের 15 আগস্ট থেকে শুরু করে কর্নেল তাহের, মেজর জেনারেল জিয়াউর রহমান প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া আসলে কোনোদিন মেজর জেনারেল জিয়াউর রহমানের বিচার চাননি, চাবেন না। আর একটা কথা উনি খুব ভালো বলেছেন, সেটা আমার ভালো লেগেছে, যে উনি চান বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। হ্যাঁ,
আপনারা ধৈর্য ধরুন, মাননীয় প্রধানমন্ত্রী অফেন্সিভে আছেন, আমাদের সরকার অফেন্সিভে আছে, পুলিশ কাজ করছে, আপনারা নিরাপদে থাকবেন। আমরা পেট্রোল বোমা যদি থামাতে পারি, বিমান জামাতে আপনারা থামাতে পারবো। এবং একটা কথা আপনাকে বলতে চাই, অভিজিত এবং দীপনের যারা আসামি সেগুলো তদন্ত যাচ্ছে, আমি যে সংখ্যাটি এর আগে বলেছিলাম তার ভিতরে নিহিত আছে। তবে সাগর রুনি হত্যাকাণ্ডের কোনো কুলকারণা হয়নি, এটা আমি ঢাকারও চেষ্টা করি না, আমার মনে হয় না সরকারের কেউ ঢাকার চেষ্টা করে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আল্লাহ তালার কাছে কামনা করি যে সাগর রুনির লজ্জা নির্লজ্জ ব্যয়ের কথা বলতেছেন, এভাবে হাসলে কিভাবে হবে, মৃত্যুবরণের কথা ঠিক না, সাগর রুনি হত্যাকাণ্ডের যে রহস্যটা বেরিয়ে আসুক। আর সবচেয়ে কথা, ইউপি নির্বাচনের যে কথাটা তিনি বলেছেন, উনি গ্রামে গঞ্জে কতটুকু জানা আমি জানি না, বা বিএনপি আসলে কতটুকু সক্রিয় হবে সেটা আমি জানি না, টিভিতে আসেন। ইউপি নির্বাচনের বেশিরভাগ সংঘাত মেম্বার নির্বাচনকে কেন্দ্র করে, এবং এটা দালিলিক ভাবে প্রমাণ করা সম্ভব, এবং ঐতিহাসিক ভাবে ইউপি নির্বাচন সবসময় সংঘাতময় ছিল। আমরা নিশ্চিত করতে পারি যতদিন যাবে এই ইউপি নির্বাচন তার থেকেও অনেক আরো বেশি পরিচ্ছন্ন হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে একটা কথা শুধু বলতে চাই, ইউটিউবে গেলে গুগলে গেলে মেজর জেনারেল জিয়াউর রহমান, নকিব রহমান নিজামি, আলী আসাদ মুজাহিদ, অনেক জিয়া, আরেক জিয়া, তাদের তার কি ভূমিকা ছিল, প্রত্যেকের জীবন নিরাপদ হোক। আমরা আশা করবো যার যেটুকু দায়িত্ব আছে সেখান থেকে দায়িত্বটুকু পালন করবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।